ব্যাপী লোকশিল্পীদের কর্মশালা শুভ উদ্বোধন হল রবীন্দ্র ভবনে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ও সদর মহকুমা শাসক কুণাল ব্যানার্জী সহ অন্যান্য অতিথিরা। এই কর্মশালায় 50 জন লোকশিল্পী অংশগ্রহণ করেছেন। সেই সমস্ত শিল্পীরা আজকে তাদের মধ্যে থেকে যারা সব থেকে ভালো তারা সবাই মিলিত হয়েছে, তাদেরকে নিয়ে 3 দিনের এই লোকনৃত্যের উপর এই কর্মশালা চলবে রবীন্দ্র ভবনে। প্রায় কয়জন এখানে পার্টিসিপেট করেছে? জেলার মধ্যে থেকে 50 জন লোকনৃত্যের শিল্পী, যেমন রাভা নৃত্যের আছে, বৈরাগীর আছে, মুন্না নৃত্যের আছে, গাঢ় নৃত্যের আছে, তারা সবাই আজকে মিলিত হয়েছে। এই 3 দিন তারা নানা সরকারি প্রকল্প এবং শুধু প্রকল্প না, তাদের যে ক্লাসিক্যাল যে ফরম্যাট আছে যেটা নাচের, সেইগুলোর প্রতি তারা চর্চা করবে।